ঘরে সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন একদম দোকানের মতো মুচমুচে সিঙ্গারা। বানানো এটা যেমন সহজ, খেতেও কিন্তু হয় তেমন সুন্দর। আর আপনারাই দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয় এটা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আপনাদের সাথে শেয়ার করবো মিনি সিঙ্গারা। এটা কিন্তু ভীষণ মজার হয়, একেবারেই মুচমুচে। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। একদম সহজ পদ্ধতিতে তৈরি করব আর খেতে হবে ভীষণ সুন্দর। তো রেসিপিটা শুরু করা যাক। আটা দিয়ে কিন্তু তৈরি করব। তো এই জায়গায় আছে হচ্ছে আটা, এক বাটি আটা, তার সাথে একটু সামান্য পরিমাণ নুন মিশিয়ে নেব, দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ কালো জিরে, এক চিমটে কিন্তু রাঁধুনি। এরপর দিয়ে দেব রিফাইন অয়েল, যাতে এটা মুচমুচে হয় তাই তেলটা একটু বেশি দেওয়ার পরে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। এটার সাথে তেলটা কিন্তু ভালোভাবে মেশানো লাগবে, ময়ামটা যাতে খুব ভালো হয়, তবেই কিন্তু এটা মুচমুচে হবে। তেলের সাথে আটাটা কিন্তু খুব ভালো করে মেশানোর পর অল্প অল্প কিন্তু জল দিয়ে ডো তৈরি করবো একটা। বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু ডোটা তৈরি করা লাগবে, ডোটা যেন বেশি আবার শক্ত হয় না, বেশি আবার যেন নরমও হয় না। বন্ধুরা ডোটা কিন্তু ঠিক এইভাবে মাখলাম, দেখুন বেশি নরমও না আবার বেশি কিন্তু শক্তও না। এটা এবার ঢাকনা দিয়ে রাখবো একটু রেস্টে, ওই 15-16 মিনিটের মতো রাখলেই কিন্তু হবে। এই ফাঁকে ততক্ষণ পুট্টে তৈরি করব। পুট্টা বানানোর জন্য কড়াইটা কিন্তু বসিয়ে দিলাম, আর কড়াইটা একটু গরম করতে লাগবে 2-3 মিনিটের মতো। এটা গরম হলে দিয়ে দেবো 1 চামচ তেল, তেল গরম হলে দিয়ে দেবো চিনি বাদাম। চিনি বাদামটা একটু ভাজবো যাতে চিনি বাদামটা একটু ফাটে। চিনি বাদামটা কিন্তু ফাটা শুরু হয়ে গেছে অলরেডি। এরপর দিয়ে দেবো সেদ্ধ আলু। সেদ্ধ আলুটা এইভাবে কিন্তু হাতে ভাঙবো, তাহলে পুষ্টি তৈরি করতে খুব সুবিধা হবে। এটা ভালোভাবে একটু নাড়িয়ে নিলে স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো, কালারের জন্য অল্প একটু হলুদ। এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়া, সেটা আপনারা চাইলে এই যে কিন্তু কাঁচা লঙ্কাটা অ্যাড করতে পারেন, তাতেও হবে। ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দেবো একটু ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়, আপনারা চাইলে এইভাবে একটু পুষ্টা তৈরি করে দেখবেন, ভীষণ কিন্তু এটা ভালো লাগে খেতে। ম্যাগি মশলা দেওয়ার ফলে কিন্তু দারুণ হবে পুষ্টা। যেহেতু সেদ্ধ আলু তাই এটা সময় লাগবে না, এই পুষ্টা কিন্তু আমার একেবারেই রেডি। এটা আবার নামিয়ে নেব। বন্ধুরা এই পুষ্টা ততক্ষণ ঠান্ডা হোক, এটা এই ফাঁকে ততক্ষণ আরও ভালো করে কিন্তু এটা মাখতে লাগবে। রেস্টে রাখার পর আরও কিন্তু 5-7 মিনিটের মতো এইভাবে একটু মাখবো। এরপর এইভাবে লেচি কাটবো। বন্ধুরা এরপর কিন্তু এইভাবে লেচিটা কাটবো। লেচিটা করে কিন্তু এইভাবে একটু গোল্লা পাকিয়ে নেব। এর থেকে একটা লেচি নিয়ে নেব। এরপর একটু আটা দিয়ে নেব, এটা একেবারে কিন্তু পাতলা করে বেলতে লাগবে। বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু লম্বা করে বেলতে লাগবে। দেখুন রুটি যেরকম গোল হয় সেইভাবে করতে যাবেন না, একটু লম্বা করে এইভাবে বেলবেন। দেখুন আর এটা কিন্তু পাতলা করে একটু বেলবো, তবেই কিন্তু মুচমুচে হবে। এরপর মাছ বরাবর এইভাবে কিন্তু ছুরির সাহায্যে কাটবো। এরপর এই দিকটা এইভাবে ভাজ করার পর এইভাবে একটু জল লাগিয়ে নেব, তাহলে না এটা খুব সুন্দরভাবে সিলটা হবে। এইভাবে একটু প্রেস করে নেব। তারপর এইভাবে কিন্তু আঙুলটা একটা ভিতরে থাকবে আর একটা বাইরে, এইভাবে একটু প্রেস করে নেব, তাহলে খোলার চান্স তার কিন্তু থাকবে না। এরপর আলুর যে পুরটা আছে সেটা কিন্তু দিয়ে দেব। আর
আলুর পুরটা কিন্তু বেশি দিলে বেশ ভালোই লাগে খেতে। আর বাড়ির জিনিস একটু বেশি বেশি করে না দিলে হয় বলেন তো। এরপর এই যে দিকটা আছে এই দিকটাও কিন্তু জলটা এইভাবে চারদিকটা লাগিয়ে নেব, ঠিক এইভাবে নেওয়ার পর এই যে মুখটা এইভাবে সিল করে নেব। বন্ধুরা দেখুন কত সহজে সিঙ্গারাটা তৈরি হয়, একদম কিন্তু দোকানের মতো এইভাবে বসবে, দেখুন কত সুন্দরভাবে বসে আছে। এইভাবে কিন্তু সিঙ্গারা তৈরি করতে হয়, সিঙ্গারাটা জানে এইভাবে থালার মধ্যে বসে, দেখবেন মিষ্টির দোকানে বা অন্য কোনো দোকানে কিন্তু ঠিক এইভাবে সিঙ্গারাটা বসে থাকে। এইভাবে বসলে বুঝতে পারবেন সিঙ্গারাটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়। বন্ধুরা একইভাবে কিন্তু তৈরি করব, একদিকটা এইভাবে জল লাগানো লাগবে, লাগানোর পর একটা আঙ্গুল ভিতরে এইভাবে দিতে লাগবে আর একটা বাইরে থেকে এইভাবে প্রেস করা লাগবে, তবেই কিন্তু খুব সুন্দরভাবে সিলড হবে। আলুর পুরটা এবার ভালোভাবে ভরিয়ে নেব, নেওয়ার পর চারদিকটা ঠিক এইভাবে জল লাগিয়ে নেব। বাস এইভাবে মুখটা বন্ধ করলেই কিন্তু আমার সিঙ্গারা একেবারেই রেডি। দেখুন বন্ধুরা কতটা সহজে এই সিঙ্গারাটা তৈরি হয়, সব সিঙ্গারাই কিন্তু একইভাবে তৈরি করব। বন্ধুরা আমার কিন্তু এইভাবে সিঙ্গারাটা তৈরি করে একেবারেই কমপ্লিট। এবার ভাজার পালা, ভাজার জন্য কড়াইটি কিন্তু বসিয়েই দিলাম, এরপর দিয়ে দেবো তেল। বন্ধুরা রিফাইন অয়েল একটু কম ছিল তাই দিয়ে দেবো এই জায়গায় সর্ষের তেল, দুইটাই মিশিয়েই করব কারণ রিফাইন অয়েলটা একটু কম আছে সেই জন্য। বন্ধুরা তেলটা গরম হলে একে একে কিন্তু দিয়ে দেবো। হালকা আছে ভাজলে কিন্তু সিঙ্গারাটা বেশ ভালো মুচমুচে হবে, একদিকটা হলে পরে এইভাবে কিন্তু উল্টানো লাগবে। বন্ধুরা সিঙ্গারা কিন্তু তিন দিকে ভাজা লাগে, ফার্স্টে এইভাবে বসিয়ে দেওয়া লাগবে তারপর এইভাবে উল্টানো লাগবে, উল্টানোর পর এই পাশটা যখন হবে এই দিকটা উল্টানো লাগবে, মোট কথা তিন দিকে খুব ভালো করে মুচমুচ করে ভাজতে লাগবে। একটু সময় নিয়ে ভাজলে সিঙ্গারাটা অনেকটা সময় মুচমুচে থাকবে আর খেতেও ভীষণ সুন্দর হবে। আর এই টাইমে কিন্তু অবশ্যই গ্যাস হোক বা উনুনের আঁচও একটু মিডিয়াম রাখতে লাগবে, হাই এসে করতে যাবেন না। বন্ধুরা এইভাবে একটু কুটে ডিফ্রেন্ট করে করবেন, ম্যাগি মশলা টশলা দিয়ে খেতে ভীষণ সুন্দর হবে। কুটটা যদি ওইভাবে করা যায় না তাহলে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে এই সিঙ্গারাটা খেতে, আর বাড়িতে যদি তৈরি করা যায় তা দারুণ লাগবে। আর আলুর যে পুরটা আছে সেই জায়গায় কিন্তু সবজিটা অন্য কিছু সবজি অ্যাড করতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। দোকানে যেভাবে তৈরি করা মানে করে ওরা তার থেকে কিন্তু বাড়িতে এইভাবে তৈরি করলে ভীষণ সুন্দর লাগে এটা খেতে। হালকা আছে উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে ভাজবো। বন্ধুরা আপনারা দেখুন উল্টে পাল্টে কিন্তু একেবারে লালচে করে এইভাবে ভাজতে লাগবে, আর অবশ্যই কিন্তু গ্যাস হোক বা উনানের আঁচটা একটু মিডিয়াম রাখতে লাগবে। দেখুন সিঙ্গারাটা আমার একেবারে রেডি, আর কালারটা দেখুন একদম কিন্তু দোকানের মতো। বন্ধুরা আমার সব সিঙ্গারা কিন্তু একেবারে রেডি। দুইটা কাঁচা লঙ্কা এইভাবে একটু দিব, তাহলে কিন্তু খেতেও বেশ ভালো লাগবে, দেখতেও বেশ ভালো লাগবে, একদম দোকানের মতো তৈরি হবে। আপনারা দেখুন কতটা সুন্দর হয় এই সিঙ্গারাটা, খুব সহজে যেমন তৈরি হয় খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর। বন্ধুরা একটা ভাঙার পরে দেখাচ্ছি কতটা সুন্দর হয়, দেখুন উপরটা কতটা মুচমুচে, ভিতরটা জাস্ট দেখুন, এটা দেখতে যতটা লোভনীয় খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর, দেখুন জাস্ট অসাধারণ হয় এটা। বন্ধুরা এইভাবে একবার বাড়িতে প্লিজ বানিয়ে দেখবেন, ম্যাগি মশলা দিয়ে পুরটা খেতে ভীষণ সুন্দর হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।